কল্যাণপুর ব্লক এলাকায় সম্প্রতিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ চাষযোগ্য জমি ও ফসলের ক্ষতের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা ফলে কৃষকদের রাতের ঘুম উড়ে গেছে এই অবস্থায় কৃষকদের পাশে সরকার না দাঁড়ালে আগামী দিনে বহু কৃষককে তীব্র আর্থিক সংকটের মুখে পড়তে হবে বলে অভিযোগ কমলপুর কৃষি মহকুমার তিনটি সেক্টর এই সেক্টরের অধীনে রয়েছে বাগানবাজার কল্যাণপুর ধুলাতুলি বিস্তীর্ণ কৃষিভূমি এই কৃষিভূমির পাঁচ দিয়ে বয়ে চলেছে খোয়া নদী সম্প্রতি কয়েকদিন আগে হয়ে যাওয়া বন্যায় এ বিস্তীর্ণ কৃষিভূমির ব্যাপক ক্ষতি হয়েছে আনুমানিক এই ক্ষতির পরিমাণ প্রায় টাকা, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আড়াই হাজার কৃষক পরিবার ক্ষতি হয়েছে কাঁচা লঙ্কা বরবটি ঝিঙ্গে বেগুন সহ বিভিন্ন শাক সবজি ধানের জড়িত বন্যার জল ঢুকে যাওয়ায় ক্ষতি হয়েছে ধান চাষেরও ইতিমধ্যে বন্যার কারণে বাজারে শাক সবজির দাম আকাশ ছোঁয়া সবজি খেতে জল ঢোকার কারণে সবজিতে পচন লেগেছে কৃষকদের ইচ্ছে থাকলেও তারা এই ফসল বাজারজাত করতে পারছে না এমত অবস্থায় আর্থিক ক্ষতি সম্মুখীন প্রায় আড়াই হাজার কৃষক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে দাবি উঠেছে সরকারি আর্থিক সহায়তার জানা গেছে কল্যাণপুরে কৃষি দপ্তর ফসলের ক্ষতি রিপোর্ট আগরতলা সদর দপ্তরে পাঠিয়েছেন কিন্তু এ ব্যাপারে সরাসরি কোনো কৃষি আধিকারিক সাংবাদিকদের কিছু বলছেন না তবে দপ্তরের আধিকারিকরা স্বীকার করেছেন সাম্প্রতিক বন্যায় কল্যাণপুর কৃষি মহকুমা সেক্টরের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন

একবারে তো আর জীবন যায় না একটা কর্ম তো মানে সীমা স্বাভাবিক আছে মরিচ বেগুন পটল কারিঙ্গাডিঙ্গা সবটাই মানে বন্যা তো হয়েছে আগে বৃষ্টি টিকা অত্যন্ত চল্লিশ টাকা এরপরে বন্যা সবটাই মিলিয়ে যেভাবে নষ্ট হয়েছে মানে পাইছে সব মানে দু শেষ নাই